দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে বাংলাদেশ থেকে সাতচল্লিশ হাজার ছয়শ পঁয়ত্রিশ টন চিংড়ি রপ্তানি করে আয় হয়েছিল পাঁচশো একত্রিশ মিলিয়ন ডলার পর্যায়ক্রমে প্রতি বছর চিংড়ি রপ্তানি ও আয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হলেও গেল পাঁচ বছরে রপ্তানি কমে দাঁড়িয়েছে চল্লিশ হাজার টনে দেশের মোট রপ্তানিযোগ্য চিংড়ির চুরাশি ভাগ সরবরাহ হয় খুলনা সাতক্ষীরা ও বাঘেরহাট অঞ্চল থেকে পনেরো অর্থ বছরের শেষে আমাদের রপ্তানি হয়েছিল অঞ্চল থেকে তেরো তেত্রিশ হাজার ছয়শো মেট্রিক টনের মতো আর বিগত যে লাস্ট আমরা অর্থ শেষ করছি সেখানে আমাদের রপ্তানি ছিল উনত্রিশ হাজার মেট্রিক টন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রায় চার হাজার মেট্রিক টন কমে গেছে কোয়ালিটি আমরা এনশোর করছি কিন্তু প্রোডাকশান এখনও আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি যার কারণে আমাদের রপ্তানির পরিমাণ কিছুটা হলেও কমতির দিকে 2013-14 সালে দেশে 275274 হেক্টর জমিতে চিংড়ি চাষ হলেও বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে 272717 হেক্টরে তাই চিংড়ি উৎপাদনে আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়াতে চায় মৎস্য বিভাগ আমরা ক্লাস্টার ফার্মিং এর দিকে যাচ্ছি আমরা সেমি ইনটেনসিভ খামারের সংখ্যা বাড়াচ্ছি নরমাল খামারগুলোতে হেক্টর প্রতি উৎপাদন হয় আপনার 400 500 কেজি এই বাদদাই কিন্তু আপনারা সেমি কালচার করতে গেলে আমার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট কেজি পর্যন্ত হচ্ছে এবছর উপকূলীয় এলাকায় পরীক্ষামূলকভাবে অধিক উৎপাদনশীল বিদেশি জাতের ভেনামি চিংড়ি চাষের অনুমতি দিয়েছে সরকার রপ্তানিকারকরা বলছেন বিশ্ববাজারে রপ্তানিতে টিকে থাকতে হলে দেশে ব্যাপক হারে এ ধরনের চিংড়ি চাষ প্রয়োজন বাৎসরিক চাহিদা চার লক্ষ মেট্রিক টন অপরদিকে তার বিপরীতে সরবরাহ তিরিশ থেকে চল্লিশ হাজার টন তাহলে দশ ভাগের এক ভাগ উৎপাদনের মেটেরিয়ালস নিয়ে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু টিকে থাকে না উপকূলীয় এলাকার চিংড়িসহ অন্যান্য মাছ উৎপাদন বাড়াতে এক হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্প বাস্তবায়ন হলে কমবে রপ্তানিযোগ্য চিংড়ি সংকট বলছে মৎস্য বিভাগ মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা